আচ্ছা, আমরা এখন সাদুল্লাপুর গ্রামে আছি, যেটা গোলাপ গ্রাম নামে পরিচিত। আমরা পরিবহনে বাংলাদেশ থেকে একটা ক্ষুদ্র টিমের অংশ হিসেবে এখানে এসেছি। এই গ্রামের মানুষজন টোটালি আপনার গোলাপ চাষের উপর নির্ভরশীল। আর গ্রামটা অনেক সুন্দর, পুরো গ্রামটাই বলতে গেলে একটা নিচু এলাকা, আর যেখানে উঁচু এলাকা যেগুলো আছে পুরাটার মধ্যেই গোলাপ চাষ হয়। আর ফুলের মধ্যে এখানে গোলাপ, গ্ল্যাডিয়াস, তারপর আরও কিছু ফুলের চাষ হয়। তো গত দেখা যাচ্ছে 40-50 বছর ধরে এই এলাকার মানুষজনে গোলাপ চাষের উপরে নির্ভরশীল। এর বাইরে তারা অন্য কিছু করে না। কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে কিছু কমার্শিয়াল কাজের ক্ষেত্রে আপনার জড়িত আছে, কিন্তু সম্পূর্ণটাই আপনার গোলাপ চাষের উপর নির্ভরশীল। তো দেখা যাচ্ছে যে যত যদি আমি 50 বছরের একটা আপনার কর্মধারা দেখি, তাহলে এখানে এই এলাকার মানুষের আর্থসামাজিক জীবনটা কিন্তু গোলাপ চাষের উপর নির্ভরশীল হয়ে তারা উন্নতি করে যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে যে ব্যাপারটা লক্ষ্য করা যাবে, যদি এই ফুল এই চাষের উপর নির্ভরশীল হয়, আর আমাদের যে আপনার কম্পিটিটিভ মার্কেটটা আছে, ওইখানে যেসব আপনার দামি ফুলগুলো আনা হয়, এখানে যদি সেটা চাষগুলো ইমপ্লিমেন্ট না করা হয়, তাহলে এক সময় তাদের প্রফিটটা অনেক কম হয়ে যাবে এবং মার্কেটে তারা পিছিয়ে পড়বে। ধন্যবাদ আপনাকে। শোভন সাহেব, আপনি তো অনেক লেট করে আসছেন, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত কষ্ট করে আসছেন। আপনি মিস করার পর আমাদের সাথে এসে যোগ দেওয়ার কারণে আপনাকে আবার ধন্যবাদ। আপনার মতামত যদি জানাতেন। আপনি মতামত আমার খুব ভালো লাগছে, এই গ্রামে প্রথম আসলাম তো। এখানে অবিশ্বাস্য একটা ব্যাপার যে শুধু গোলাপের চাষ এমন যে সবাই মানে খুব মুগ্ধ হবে এই গ্রামটাতে আসার পরে, আমি এটা শিওর যে। আর এই গ্রামে শুধু গোলাপ না, আরও অন্যান্য ফুলেরও চাষ হয়। আর দর্শনার্থী যারা আছেন, আপনারা আসবেন, দেখবেন, তাহলে বুঝবেন, না আসা পর্যন্ত এটা মজা বুঝবেন না। আর ভ্রমণটা অনেক ভালো হয়, এই আর তেমন কিছু না। ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা শাকিল, আসো। শাকিল সাহেব, আপনার মতামত জানান, আপনি এই গ্রামে এসে আপনার কাছে কেমন আছে গোলাপ গ্রামে এসে? গোলাপ গ্রাম সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। আমার আগে রিজাল্ট প্রিভিয়াস বিভাগ ছিল, ওনারা সব কিছু বর্ণনা করছেন। তো অ্যাকচুয়ালি গোলাপ গ্রাম সম্বন্ধে আমার একটাই মানে মতামত, যে এক কথা অসাম। আপনারা যদি অবভিয়াসলি আপনারা আসবেন, দেখবেন, অবশ্যই মজা পাবেন, তাহলে ভ্রমণ সার্থক হবে মনে করি। আচ্ছা, কীভাবে আসতে আপনি যদি একটু বলতেন, তাহলে আমাদের দর্শকদের জন্য একটু সুবিধা হতো। না, আসার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনাকে ফার্স্ট অফ অল মিরপুর মাজার রোড আসতে হবে। তো ওখান থেকে আপনি রিক্সা নিয়ে, রিক্সা অলমোস্ট আপনার ভাড়া 40-45 টাকা নিতে পারে মিরপুর এক থেকে। হ্যাঁ, মিরপুর এক থেকে আপনাকে আসতে হবে সাদুল্লাপুর ইয়েতে ঘাটে। সাদুল্লাপুর ঘাটে আসতে হবে, ঘাটে আসার পর আপনি এখানে অনেকগুলো বোট পাবেন, ইঞ্জিন চালিত। তো ইঞ্জিন চালিত বোট আপনাকে 20 টাকা ভাড়া দিয়ে আপনাকে আসতে হবে সাদুল্লাপুর গ্রামে। সেখানে আপনি আসলে দেখতে পাবেন যে অনেকগুলো গোলাপ গ্রাম। এই তো জি, ধন্যবাদ। হ্যাঁ, আসলে ব্যাপারটা এটাই, প্রসেস সেটাই। ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে আসার রুট অনেক সহজ, ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুর এসে মিরপুর মাজার রোড থেকে সাদুল্লাপুর ঘাটে আসতে হবে। আর মিরপুর এক নম্বর যদি আপনি নেমে যান, লেট মি ফিনিশ, মিরপুর এক নম্বরে এসে সাদুল্লাপুর ঘাট পর্যন্ত আসতে রিক্সা ভাড়া নেবে সর্বোচ্চ 35-40 টাকা। এরপর প্রতি আধা ঘন্টা পরপর সাদুল্লাপুর ঘাট থেকে গোলাপ গ্রামের উদ্দেশ্যে বোট ছেড়ে আসে, সেখানে আপনার সময় লাগতে পারে 45 মিনিট, আর ভাড়া নেবে 20 টাকা। এরপর বাকিটুকু আসলে মানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা না আসলে আসলে মিস করবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি গোলাপ বাগানে, ছোট্ট একটা বাগান, এটা আসলে বলতে হবে ছোট একটা বাগান। এখানে গোলাপের সংখ্যা খুবই কম, কারণ আমরা সকাল থেকে পুরো গ্রাম ঘুরেছি, ঘুরে ঘুরে অনেক বাগান ঘুরেছি। এখানে গোলাপ, গ্ল্যাডিয়েটার্স এবং আরও কিছু কিছু ফুল চাষ হচ্ছে। সো কেউ মিস করবেন না, সময় পেলেই একবার ঘুরে যাবেন ঢাকা থেকে, দিনে দিনে এবার ঢাকায় ব্যাক করতে পারবেন একদিনের ট্যুরের জন্য। এই গোলাপ গ্রাম আসলেই অনেক সুন্দর এবং আপনারা কেউ মিস করবেন না। পরিভ্রমণে বাংলাদেশের গ্রুপ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বাই।